পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরীর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় ইন্ডিয়া পাওয়ারের সহযোগিতায় 40টা সেলাই মেশিন এবং প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতকে কোনো মুমূর্ষু রোগীর সাহায্যার্থে তুলে দেওয়া হলো অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিসে ইন্ডিয়া পাওয়ার নামক একটি বেসরকারি বৈদ্যুতিক সংস্থা পাণ্ডবেশ্বরে বিধানসভার বিভিন্ন মহিলাদের হাতে 40টি সেলাই মেশিন তুলে দেয়। এই সেলাই মেশিনগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হবে এই দিন। পাশাপাশি একটি মাতৃযান তুলে দেওয়া হয় প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতকে। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও দেবজিৎ দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। রাজ্য সরকার বিভিন্নভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন এবং সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। বিধায়কের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ওই বেসরকারি সংস্থা। ওই বেসরকারি সংস্থার উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। এই দিন বিধায়ক বলেন, আজকে আমাদের ইন্ডিয়া পাওয়ার যে তাদের সিএসআর প্রজেক্ট থেকে আমাদের মহিলাদের হাতে দুটি পাণ্ডবেশ্বর বিধানসভায় দুটি ব্লকে মহিলাদের হাতে 40টি মেশিন একটা অ্যাম্বুলেন্স তুলে দিলেন আমাদের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের জন্য, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেশিনগুলো কাজে লাগবেন, তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং ইন্ডিয়া পাওয়ার আমাদেরকে কথাও দিয়েছে যে দুটো চারটে পাঞ্চিং মেশিন তার মেয়েদের যেটা বোতাম ঘর তৈরির জন্য যেটা কাজে লাগে সেগুলো তারা দেবেন। আজকের অনুষ্ঠান এমনকি পাওয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ইন্ডিয়া পাওয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এত এত দল আছে, এত এত গোষ্ঠী আছে, সেই মহিলাদের কাজে এই প্রেরণা, এর এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা, এই মহিলারা যে স্বনির্ভর হবে এইটার জন্য আজকে আমরা প্রত্যেকটা সংঘ সমবায় খুবই গর্বিত। আজকে আমরা মনে করছি যে হ্যাঁ সত্যি আজকে মহিলারা আজকে স্বনির্ভর হতে পারবে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।